নতুন বিদেশি ঢুকে পড়লেন এসসি বেঙ্গল শিবিরে মার্সেলো রিভেরা মার্সেলো রিভেরা প্লেয়ারটি কীরকম অনেকে জিজ্ঞেস করছিলেন যে চিমার বদলে তাকে নেওয়া হলো তো প্লেয়ারটি কীরকম হবে তো প্লেয়ারটি দেখুন প্লেয়ারটির আবার বলছি প্লেয়ারের বায়োডাটা দেখে বা প্লেয়ারের স্ট্যাটস দেখে বা প্লেয়ারের ভিডিও দেখে হয়তো আমরা বলতে পারি যে প্লেয়ারটি ভালো কিন্তু প্লেয়ারটি তখনই ভালো হবে যখন তিনি মাঠে নেমে সেই দলের জন্য ভালো পারফরম্যান্স মেলে ধরবেন এটাতেই ভালো বলা যায় কারণ দেখুন চিমা স্ট্যাটসও খারাপ ছিল না কিন্তু ইস্ট বেঙ্গলে হয়ে তিনি সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তো দেখা যাক যে এবার মার্কোস মার্সেলো দশ সান্তোস পুরো প্লেয়ারটির নাম হচ্ছে মার্সেলো দশ সান্তোস এই প্লেয়ারটি গিল ভিসেন্তে থেকে লোনে আসছেন গিল ভিসেন্তে পর্তুগালের ফার্স্ট টায়ার লিগের একটি ক্লাব তার আগে কিন্তু তিনি স্পেনের বুর্গোস সিএফএ ছিলেন ইউডি সেন্সেতেও খেলেছেন এবং যথেষ্ট সুনামের সাথে খেলেছেন বুর্গোস সিএফএ বর্তমানে এক কোটি ষাট লক্ষ টাকার ওপরে তার মার্কেট ভ্যালু যদিও স্যালারিটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের আশেপাশে তার তো এই প্লেয়ারটি কিন্তু যোগ দিয়েছেন এসে বেঙ্গল শিবিরে দু হাজার একুশ বাইশ মরশুমের যদি তার স্ট্যাচ দেখতে হয় তিনটে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং তাতেও কিন্তু আট দশ মিনিট করে খেলার সুযোগ পেয়েছেন অর্থাৎ এই মরশুমে একুশ বাইশ মরশুমে কিন্তু সেই হিসাবে বা সেই রকমভাবে তিনি খেলার সুযোগ পাননি এবার যদি আসি আমরা এই প্লেয়ারটি ওভারঅল স্ট্যাটসে বা এই প্লেয়ারটি কেরম খেলতে পারে দেখুন সেন্টার ফরওয়ার্ডে খেলে যথেষ্ট স্কিলফুল ফুটবলার এবং সবচেয়ে বড় কথা যেটা স্পিডি ফুটবলার দুপাই কিন্তু দুর্দান্ত শট আছে যদিও রাইট ফুটেড ফুটবলার কিন্তু বাপাটাও তার সমান চলে এবং যদি আপনাদের ওভারঅল স্ট্যাটসটা এই ফুটবলারটি বলতে হয় ফুটবলের জীবনে ওভারঅল স্ট্যাটস যদি বলতে হয় ফুটবলারটি কিন্তু তেতাল্লিশটা ম্যাচে তেরোটা গোল করেছেন বুর্গ সিএফের হয়ে কিন্তু কোপা রেফে একটা ম্যাচ খেলেছেন তো এই ফুটবলারটিকে নিয়ে আশায় বুক বাজছে কিন্তু এসসি ইস্টবেঙ্গল সমর্থকরা আবার বলছি ফুটবলারটির যদি গুণাবলী দেখতে হয় বা ফুটবলারটি এসে এসসি ইস্ট বেঙ্গলকে কীরমভাবে হেল্প করতে পারে সেটা যদি আপনাদের দেখতে হয় অবশ্যই এই ফুটবলারটির সাথে যখনই পেরোসেভিক জয়েন হয়ে যাবে এই ফুটবলারটির মধ্যে কিন্তু একটা বেশ ভালো জিনিস আছে এটা সেটা হচ্ছে ওয়ান টাচে খেলা বা গোলের সামনে কিন্তু ঠান্ডা মাথাটা বজায় রাখা একটা স্ট্রাইকারের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বক্স স্ট্রাইকারের কাছে যে গোলের সামনে গিয়ে খেই হারিয়ে না ফেলা বা ফিনিশিংটা করা তো এই প্লেয়ারটির মধ্যে দূর থেকে শর্ট করার একটা প্রবণতা আছে এবং আবার বলছি পায়ে জোরালো শট আছে এবং সাথে স্ক্রিল বা ড্রিবেলটাও কিন্তু খুব সুন্দর তো এই প্লেয়ারটি আসলে আশা করা যায় যে সি ইস্টবেঙ্গলের সুবিধাই হবে এবার দেখতে হবে যে প্লেয়ারটি এখানে এসে কোয়ারেন্টিন করার পরে কত তাড়াতাড়ি তিনি দলের সাথে মানিয়ে নিতে পারেন কারণ এস সি ইস্টবেঙ্গলের যতটুকু খবর নিয়ে জানা যাচ্ছে তাতে হয়তো টিম ম্যানেজমেন্ট চাইছেন যে তাকে হায়দ্রাবাদ ম্যাচে নামানোর জন্য বাট আমার মনে হয় তিনি প্রথম ডার্বিতেই হয়তো খেলতে পারবেন এখনও পর্যন্ত যতটুকু খবর তো এই মার্সেলো দশ স্যান্তোস প্লেয়ারটির উপরে কিন্তু অনেক আশা করে আছেন এসসি ইস্টবেঙ্গল সমর্থকরা এর পরের যে বিদেশি সেটা হচ্ছে ফ্রান্সিসকো জোসেসোটা বার্নার যদিও এই প্লেয়ারটি এখনও অফিসিয়ালি কনফার্মেশন আসেনি আমি দেড় সিফিকের জায়গায় এই অ্যাটাকিং মিডফিল্ডারটিকে নেওয়া হয়েছে তো এই ফ্রান্সিসকো সোতা বা ফ্রান্স সোতা বলা যেতে পারে এই প্লেয়ারটি কিন্তু সেগুন্ডা ডিভিশনে খেলেছেন সেগুন্ডা ডিভিশনে খেলেছেন স্পেনের সেগুন্ডা ডিভিশনে তেইশটা ম্যাচে তার চারটে গোল আছে এবং এই প্লেয়ারটি একত্রিশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এছাড়া রাইট উইং লেফট উইংয়েও খেলতে পারেন বি স্পেনিয়ে স্পেনের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের লিগে অনেকগুলো ক্লাবে খেলেছেন সিরি ভারিয়া এস ডি লেওয়ার মতো ক্লাবে খেলেছেন রেসিং ফেরোলের মতো ক্লাবে খেলেছেন তো প্লেয়ারটি ওষাশোনা আন্ডার নাইনটিন দল থেকে উঠে আসা প্লেয়ারটির মার্কেট ভ্যালু বর্তমানে এক কোটি ষাট লাখ টাকার আশেপাশে পাঁচটা ম্যাচ কিন্তু তিনি কোপা দেলরেতে খেলেছেন কোপা দেলরে এমন একটা টুর্নামেন্ট স্পেনের যে ভালো ভালো বড় দল সেখানে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন সেই কোপা দেলেরতে কিন্তু পাঁচখানা ম্যাচ খেলেছেন এবং কেরিয়ারে দুশো চুরাশিটা ম্যাচে পঁয়ত্রিশটা গোল ছটা অ্যাসিস্ট আছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেললেও কিন্তু গোল করতে সিদ্ধস্ত এবং আক্রমণ ভাগে কিন্তু সাহায্য করেন বলা যায় যে তার দলকে ঠিক সেরকমই কিন্তু ডিফেন্সের নেমেও সাহায্য করেন তার দলকে দু হাজার একুশ বা দু হাজার কুড়ি একুশ মরশুমের যদি তার স্ট্যাটসটা দেখতে হয় তাহলে দেখবেন তিনি চব্বিশটা ম্যাচে চারটে গোল একটা অ্যাসিস্ট করেছে কিন্তু একুশ বাইশ মরশুমে কিন্তু তিনি সেইভাবে খেলেননি এটাই কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে যে প্লেয়ারটি এই মুহূর্তে খেলার মধ্যে নেই ফার্স্ট জুলাই দু হাজার একুশ থেকে কিন্তু তিনি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি লাস্ট ম্যাচ খেলেছেন যতদূর আমার সম্ভাবনা পঁচিশে মে দু হাজার একুশে তিনি লাস্ট ম্যাচ খেলেছেন তো এবার দেখা যাক যে প্লেয়ারটি এসে এসসি ইস্টবেঙ্গলকে কতটা সাহায্য করতে পারে তবে হ্যাঁ মাঝ মাঠে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের যে বাঁধনটা সেটা কিন্তু একদমই নেই এবং এই ফ্রান্সোতা এই প্লেয়ারটি যদি পুরোপুরি ফিট থাকে এবং ম্যাচ ফিটনেস থাকে তাহলে এই প্লেয়ারটিকেও কিন্তু আমরা হয়তো ডারবিতেই তার অভিষেক ঘটতে চলেছে এবং কেরম পারফরমেন্স মেলে ধরে প্রথম ম্যাচ নেমেই ডারবি এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে এই ফ্রান্সোতার কাছে তো অবশ্যই আমাদের নজরে থাকবে যে এই প্লেয়ারটি নেমে কেরম পারফরমেন্স করেন এবং যদি ভালো পারফরমেন্স মেলে ধরতে পারে এসসি ইস্টবেঙ্গলের এই যে এগারোটা ম্যাচ হয়ে গেছে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি গত মরশুম যদি আমরা ধরি প্রায় পনেরোটা ম্যাচ উইনলেস একটা রান চলছে এসসি বেঙ্গলের সেই জায়গা থেকে যদি ঘোরাতে হয় মোড় ঘোরাতে বয় বা লিগ টেবিলে একটা সম্মানজনক জায়গায় কিন্তু যদি শেষ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ফ্রান্স ওটা এবং মার্সেলো দশ সান্তোস এই প্লেয়ারগুলোর উপরেই কিন্তু নির্ভরশীল হতে হবে সাথে পেরোসিফিকের ম্যাচ ব্যানটা উঠে গেলে এই এসসি ইস্টবেঙ্গল টিমটা রেনেডির সময় যেরম ফাইট করেছে যদি সেই ফাইটটার ফাইটের স্পিরিটটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু আশা করতেই পারি যে বাকি যে নখানা লিগের ম্যাচ আছে সেখানে একটা ভালো ফল আশা করাই যায় এসসি ইস্টবেঙ্গলের থেকে যদি সেটা হয় তাহলে একটা সম্মানজনক জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল উঠতে পারবে বেঙ্গলের অতি বড় সমর্থক হয়তো এখন ভাবছেন না যে এস সি বেঙ্গল পরের রাউন্ডে বা সেমিফাইনালে দৌড়ে আছেন বলে তবে এখন একখানায় যেটা কাজ সেটা বাকি যে নটা ম্যাচ আছে সেই নটা ম্যাচে এই ফাইটিং স্পিরিটটা ধরে রাখা এবং যে কোনো মূল্যে একটা ভালো ফুটবল উপহার দিয়ে সমর্থকদের মন জয় করে জয় তুলে আনা যেটা আগের মরশুমেও রবি ফলের কোচিংয়েও এসসি বেঙ্গল খারাপ পারফরমেন্স মেলে ধরলেও তারা কিন্তু জয় পেয়েছিল আপনারা দেখেছেন এখনও পর্যন্ত এই সিজনে এগারোখানা ম্যাচ হয়ে গেলেও কিন্তু জয়ের মুখ দেখতে পায়নি পাঁচটা ড্র সরি এগারোটা ম্যাচের মধ্যে এখনও কিন্তু এখনও কিন্তু বলতে গেলে জয়ের মুখ দেখতে পাইনি তো সেটা কিন্তু একটু নজরে রাখতে হবে এসসি বেঙ্গল ম্যানেজমেন্টকে এবং নতুন কোচ রিভেরার অধীনে কেরম ফুটবল উপহার দেয় সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে তো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন